হাই ফ্রেন্ড, হ্যালো ফ্যামিলি, সকল বন্ধুকে নমস্কার, গুড মর্নিং। তো আজকে সকালে সকালে ব্লগটা আরম্ভ করছি। তো তোমাদের প্রশ্ন হবে যে প্রশ্ন জাগো যে আমি কোথায় আজকে। তো দেখতে পাচ্ছ আশপাশটা, তো আমি এখন আপাতত একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তো এখানে গাড়িতে তেল ভরছে, কারণ আমি এক জায়গায় যাচ্ছি সারা রাত মানে গাড়িতে মানে জার্নি করলাম, তো এখনও পৌঁছায়নি। তো এখান থেকে আজকের ব্লগটা আরম্ভ করলাম, দেখতে থাকো আজকে আমি সারাদিন কী করছি। তোমাদের সারাদিনটা তুলে ধরবো, কী কী করছি সেটা দেখতে পাবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, থ্যাংক ইউ। এখানে শেষ, আমি পরে আবার আসছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লাইন দিয়ে আমি আছি এরপর, কিন্তু বলে দিলাম তুই ওই সব ফুল ফেলে আমি তোর সঙ্গে যাব। হ্যাঁ, তো কতক্ষণ লাগবে, টুক করে লাগবে, বিশ্বাস কর আমি সেটাই লাগবে না। আর কিছু হ্যাঁ আর নেই আর নেই ওবি পে দিয়ে যা কত পারবে তো সামনে করে নিতে পারবে। মা ওনা হচ্ছে জানি ঠান্ডা লাগছে। এটাই বলছিলাম তোদের, এটা বলছিলাম কোনো বলতো, আমার তো লাগবে না, যাকে রয়েছে তোদের লাগবে তার জন্য। বুঝতে পেরেছিস, তুই অল্পতে বুঝে যাচ্ছে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তখনও বলছিস বুঝে গেছি, না বলতে বুঝে যাচ্ছিস, চোখ মুখগুলো ফুলে গেছে রে। আমার বসে গেছে, তোর ফুলে গেছে। আমিও একটা ব্লগ করি না, কতটুকু আর করব, জার্নিটাই তো দেখাতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ ওটাই, যে কি জার্নি করেছি, মেট্রো মেট্রো মেট্রো। এখনো মিনিমাম 3 ঘন্টা লাগবে যেতে,
আমরা এখন বেনারস যাচ্ছি, তো শুটিংয়ের কাছে, শুটিংয়ের একটা শুট আছে, তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আবার ফুল মানে ফুলটা দেখবে যদি টাইম থাকে বা ইন্টারেস্ট থাকে, তো দেখো পুরো ভিডিওটা। তো গাইস আবার মাঝ রাস্তায় দাঁড় করিয়েছে গাড়ি দিয়ে, একটু রেস্ট নিচ্ছি আমরা, তারপরে আবার যাব। 20 ঘন্টা হয়ে গেল, কালকে সন্ধ্যে তোমার 6টার সময় গাড়ি ছেড়েছে, আজকে এখন 11:30 বাজে। মানে কি বলবো, এত বড় মানে এত লং জার্নি কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করছি। তো কলকাতা টু বেনারস যাচ্ছি, মানে শুটিংয়ের কাছে একটা, তো দেখাবো, তোমরা ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো। আমরা এখন মানে রাস্তার মেন রোডে দাঁড়িয়ে মানে ওয়াশিং দিয়েছে আর আমরা দাঁড়িয়ে আছি এখানে, তো আসবে দাঁড়িয়ে ওয়েট করছি, আসার পর গাড়ি ছাড়বে। তো বিশাল মানে জার্নিটা ভালো লাগছে, বাট কি গাড়িতে এত দ্রুত জার্নি করবি কোনো নেই, তার জন্য একটু কষ্ট হচ্ছে। তো দেখা যাক এই জার্নি আমাদের আরও মানে আউটডোরে কোনো দিন কাজ করিনি, এই ফার্স্ট টাইম করতে লেগেছি, তো দেখা যাক মানে করতে পারি কি না। তো এই সেকেন্ড টাইম হলো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কী কী করছি, তোমাদের সব মনে দেখাচ্ছি। তো বাইরের প্রকৃতির হাওয়াটা খেতে খুবই ভালো লাগছে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির হাওয়াটা খেয়ে তারপরে আমরা গাড়িতে উঠবো। এখনো মিনিমাম 2 ঘন্টা যেতে হবে আমাদের, 2 ঘন্টার রাস্তা পার করে তারপরে আবার ওখানে গিয়ে রেডি হতে গিয়ে স্নান টান করে রেডি হয়ে কাজ করতে হবে, তারপরে কাজ করে আবার ফিরতে হবে। তো বিশাল বড় জার্নি, তো দেখা যাক, দেখতে থাকো ভিডিওটা তোমরা। গাইস দেখো তোমরা, এই যে এই রাস্তাটুকুনো সারা দিনে শেষ হচ্ছে না, কখন যে পৌঁছাবো আমরা জানি না, আর পাচ্ছি না, ভালো লাগছে না, ইন্টারেস্ট সব হারিয়ে গেল সব। লিখা তো বাবা কালো হয়ে গেছে, কালকে সে বেরিয়েছি, খুলছে না তো, কালকে 4টার সময় বেরিয়েছি, আজকে 4টার সময় পৌঁছলাম, এখন 4টে বাজে, চলো এখন
দেখার আছে দেখবে, চলো দেখাবো তোমাদের। বাপরে গাইস, এই সেই হোটেল যে পাগল করা খুঁজে খুঁজে যাচ্ছিলাম না, বাপ রে। ওরা নামো তবে তো ব্যাগ দিলাম। যে হোটেল সারাদিন খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম সেই হোটেল, সেই হোটেল, ঠিক আছে, পৌঁছে গেছি। তো গাইস আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ব্যাগ নিয়ে কি বলছিস সামনে তুমি? এটা চলে চলে সো গাইস ফাইনালি পৌঁছে গেলাম হোটেলে। এখন এখানে রেস্ট নেবো, তারপরে এখানে রেস্ট নেবো বা ফ্রেশ হবো, খাবো, তারপরে আমার কাছে জয়েন হতে হবে। তো এখানে তোমাদের ভিডিওটা কমপ্লিট করছি, তো আর একবার আমাদের রুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা দেখিয়ে দিই, তারপরে কমপ্লিট করছি। আর আমি জানি না তো। সো গাইস এখন আমি ফ্রেশ হই। থ্যাংক ইউ দা মাই ওয়াচিং ভিডিও এতদূর পর্যন্ত যারা দেখে এসছো তাদের থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে, দেখতে থাকবে আমার ভিডিও। তো আমি মানে তোমাদের রাস্তার জার্নিটা দেখালাম যে আমাদের কী করে জার্নি করে এত দূর পৌঁছলাম, কিন্তু 10 ঘন্টা মানে আগেও জার্নি করেছি বাট ওটা দেখায়নি কারণ ওটা ভিডিও করা হয়নি। তো 10 ঘন্টা পর সকাল থেকে মানে রাত 6টার সময় গাড়িতে চেপেছি, আর তোমার সন্ধ্যে 6টার সময়, আর তোমার সকালবেলা আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো থ্যাংক ইউ দা ওয়াচিং ভিডিও। তো এইভাবে সাপোর্ট করো, টাটা। আর ওকে আছে অনেক জার্নি হয়েছে।